ব্যোমকেশের মনটা স্বভাবত বহির্বিমুখ। ঘরের কোণে মাকড়সার মতো জাল পেতে বসে থাকতেই সে ভালোবাসে। কিন্তু সেবার সে পাক্কা 300 মাইলের পাড়ি জমিয়ে সকলকে চমকে দিয়েছিল। ব্যোমকেশের এক বাল্যবন্ধু বিহার প্রদেশে ডিএসপির কাজ করতেন। কিছুদিন পূর্বে তিনি মুঙ্গেরে বদলি হয়ে সেখান থেকে ব্যোমকেশকে নিয়মিত পত্রাঘাত করতে আরম্ভ করেছিলেন। তার সাদর নিমন্ত্রণের মধ্যে কোনো গরজ প্রচ্ছন্ন ছিল, না হলে পুলিশের ডিএসপি বিনা প্রয়োজনে পুরাতন অর্ধবিস্মৃত বন্ধুত্ব ঝালাবার জন্য ব্যগ্র হয়ে উঠবেন, এটা কল্পনা করতেও মনটা নারাজ হয়ে ওঠে। ভাদ্র মাসের শেষের দিকে আকাশের মেঘগুলো অপব্যয়ের প্রাচুর্যে ফ্যাকাশে হয়ে এসছে। এমন সময় একদিন ব্যোমকেশ পুলিশ বন্ধু চিঠি পেয়ে একরকম মরিয়া হয়েই বলল, চলো মুঙ্গের ঘুরে আসা যাক। আমি পা বাড়িয়েই ছিলাম। পূজার সময় শরতের বাতাসে এমন কিছু একটা আছে যা ঘরবাসী বাঙালিকে পশ্চিমের দিকে আর প্রবাসী বাঙালিকে ঘরের দিকে নিরন্তর ঠেলতে থাকে। সানন্দে বললাম, চলো। যথাসময় মুঙ্গের স্টেশনে নেমে দেখলাম ডিএসপি সাহেব উপস্থিত আছেন। ভদ্রলোকের নাম শশাঙ্কবাবু, আমাদেরই সমবয়স্ক হবেন, 30-এর কোঠা এখনো পার করেননি, তবে এর মধ্যেই মুখে ও চালচলনে একটা বয়স্ক ভারিক্কি ভাব এসে পড়েছে। মনে হয় অপেক্ষাকৃত অল্প বয়সে অধিক দায়িত্ব তার ঘাড়ে এসে পড়েছে। তিনি আমাদের সঙ্গে নিয়ে কেল্লার মধ্যে তার সরকারি কোয়ার্টারে গিয়ে তুললেন। মুঙ্গের শহরে কেল্লা নামে যে স্থানটি পরিচিত, তার কেল্লার তো এখন আর কিচ্ছু নেই। তবে এককালে এটা মীর কাসিমের দুর্ধর্ষ দুর্গ ছিল বটে। প্রায় 1 মাইল পরিমিত বৃত্তাকৃতি স্থান প্রাকার ও গড়খাই দিয়ে ঘেরা। পশ্চিম দিকে গঙ্গা, বাইরে যাবার 3টি মাত্র তোরণদ্বার আছে। বর্তমানে এই কেল্লার মধ্যে আদালত ও সরকারি উচ্চ কর্মচারীদের বাসস্থান, জেলখানা, বিস্তীর্ণ খেলার মাঠ ছাড়া সাধারণ ভদ্রলোকের বাসগৃহ 2-4টে আছে। শহর, বাজার ও প্রকৃত লোকালয় এর বাইরেই। কেল্লাটা যেন রাজপুরুষ ও সম্ভ্রান্ত লোকের জন্য একটা স্বতন্ত্র অভিজাত পল্লী। শশাঙ্কবাবুর বাসায় গিয়ে চা ও প্রাতরাশের সহযোগে তার সঙ্গে আলাপ হলো। আমাদের আদর অভ্যর্থনা খুবই করলেন, কিন্তু দেখলাম লোকটি ভারী চতুর, কথাবার্তায় অতিশয় পটু। নানা অবান্তর আলোচনার ভিতর দিয়ে পুরাতন বন্ধুত্বের স্মৃতির উল্লেখ করতে করতে মুঙ্গেরে কি কি দর্শনীয় জিনিস আছে তার ফিরিস্তি দিতে দিতে কখন যে অজ্ঞাতসারে তার মূল বক্তব্যে পৌঁছেছেন তা ভালো করে লক্ষ্য না করলে ঠাহর করা যায় না। অত্যন্ত কাজের লোক তাতে সন্দেহ নেই। বাক্যের মুন্সিয়ানার দ্বারা কাজের কথাটা এমনভাবে উত্থাপন করতে পারেন যে কাহারও ক্ষোভ বা অসন্তোষের কারণ থাকে না। বস্তুত আমরা তার বাসায় পৌঁছাবার 8 ঘন্টার মধ্যে তিনি যে কাজের কথাটা বলে ফেলেছেন তা আমি প্রথমটায় ধরতে পারিনি, কিন্তু ব্যোমকেশের চোখে কৌতুকের একটা আভাস দেখে সচেতন হয়ে উঠলাম। শশাঙ্কবাবু তখন বলছিলেন, শুধু ঐতিহাসিক ভগ্নস্তূপ বা গরম জলের প্রস্রবণ দেখেই তোমাদের নিরাশ করব না, অতীন্দ্রিয় ব্যাপার যদি দেখতে চাও দেখাতে পারি। সম্প্রতি শহরে একটি রহস্যময় ভূতের আবির্ভাব হয়েছে, তাকে নিয়ে কিছু বিব্রত আছি। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, ভূতের পিছনে বিব্রত থাকাও কি তোমার একটা কর্তব্য নাকি? শশাঙ্কবাবু হেসে বললেন, আরে না না, কিন্তু ব্যাপারটা এমন দাঁড়িয়েছে, হয়েছে কি, মাস 6 আগে এই কেল্লার মধ্যেই একটি ভদ্রলোকের ভারী রহস্যময়ভাবে মৃত্যু হয়। এখনো সে মৃত্যুর কিনারা হয়নি, কিন্তু এরই মধ্যে তার প্রেতাত্মা তার পুরানো বাড়িতে হানা দিতে আরম্ভ করেছে। ব্যোমকেশ শূন্য চায়ের পেয়ালা নামিয়ে রাখল। দেখলাম তার চোখের ভিতর গভীর কৌতুক খেলা করছে। সে সযত্নে রুমাল দিয়ে মুখ মুছল, তারপর একটা সিগারেট ধরিয়ে ধীরে ধীরে বলল,
শশাঙ্ক, তোমার কথা বলবার ভঙ্গিটি আগের মতোই চমৎকার আছে দেখছি, এবং সদা ব্যবহারে আরো পরমার্জিত হয়েছে। এখনো এক ঘন্টা হয়নি মুঙ্গেরে পা দিয়েছি, কিন্তু এরই মধ্যে তোমার কথা শুনে স্থানীয় ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়েছি। ঘটনা কি খুলে বলো তো। সেয়ানে সেয়ানে কোলাকুলি। শশাঙ্কবাবু ব্যোমকেশের ইঙ্গিতটা বুঝলেন এবং বোধ করি মনে মনে একটু অপ্রতিভ হলেন, কিন্তু তার মুখ দেখে কিছুই ধরা গেল না। সহজভাবে বললেন, আর এক পেয়ালা চা নেবে না? পান নাও, নিন অজিতবাবু। আচ্ছা, ঘটনাটা বলি তাহলে। যদিও এমন কিছু রোমাঞ্চকর কাহিনী নয়, তা প্রায় 6 মাস আগেকার ঘটনা। শশাঙ্কবাবু জর্দা ও পান মুখে দিয়ে বলতে আরম্ভ করলেন, এই কেল্লার মধ্যে দক্ষিণ ফটকের দিকে একটি বাড়ি আছে। বাড়িটি ছোট হলেও দোতলা, চারিদিকে একটু ফাঁকা জায়গা আছে। কেল্লার মধ্যে সব বাড়ি বেশ ফাঁকা, শহরের মতো ঘেঁষাঘেঁষি ঠাসাঠাসি নেই। প্রত্যেক বাড়িরই কম্পাউন্ড আছে। এই বাড়ির মালিক স্থানীয় একজন রাইস, তিনি বাড়িটি ভাড়া দিয়ে থাকেন। গত 15 বছর ধরে এই বাড়িতে যিনি বাস করছিলেন তার নাম বৈকুণ্ঠ দাস। লোকটির বয়স হয়েছিল জাতিতে স্বর্ণকার। বাজারে একটি সোনা রূপার দোকান ছিল, কিন্তু দোকানটা নাম মাত্র। তার আসল কারবার ছিল জহরতের। হিসাবের খাতাপত্র থেকে দেখা যায় মৃত্যুকালে তার কাছে 51খানা হীরা মুক্তা চুনিপান্না ছিল, যার দাম প্রায় 2,50,000 টাকা। এই সব দামি মণি মুক্তা তিনি বাড়িতেই রাখতেন, দোকানে রাখতেন না। অথচ আশ্চর্য এই যে তার বাড়িতে একটা লোহার সিন্ধুক পর্যন্ত ছিল না। কোথায় তিনি তার মূল্যবান মণি মুক্তা রাখতেন কেউ জানে না। খরিদ্দার এলে তাকে তিনি বাড়িতে নিয়ে আসতেন, তারপর খরিদ্দারকে বাইরের ঘরে বসিয়ে নিজে ওপরে গিয়ে শোবার ঘর থেকে প্রয়োজন মতো জিনিস এনে দেখাতেন। হীরা জহরতের বহর দেখে বুঝতেই পারছো লোকটি বড় মানুষ, কিন্তু তার চাল চলন দেখে কেউ তা সন্দেহ করতে পারত না। নিতান্ত নিরীহ গোছের আদবয়সী লোক, দেবদ্বিজ অসাধারণ ভক্তি, গলায় তুলসী কণ্ঠী, সর্বদাই জোরহস্ত হয়ে থাকতেন। কিন্তু কোনো সৎ কার্যের জন্য চাঁদা চাইতে গেলে এত বেশি বিমর্ষ এবং কাতর হয়ে পড়তেন যে শহরের ছেলেরা তার কাছে চাঁদা আদায়ের চেষ্টাই ছেড়ে দিয়েছিল। তার নামটাও এই সূত্রে একটু বিকৃত হয়ে পরিহাস ছলে ব্যয়কুণ্ঠ আকার ধারণ করেছিল। শহরশুদ্ধ বাঙালি তাকে ব্যয়কুণ্ঠ জহুরি বলেই উল্লেখ করত। বাস্তবিক লোকটি অসাধারণ কৃপণ ছিলেন। মাসে 70 টাকা তার খরচ ছিল, তার মধ্যে 40 টাকা বাড়ি ভাড়া, বাকি 30 টাকায় নিজের একটি মেয়ের আর একটি হাবাকালা চাকরের গ্রাসাচ্ছাদন চালিয়ে নিতেন। আমি তার দৈনন্দিন খরচের খাতা দেখেছি, কখনো 70-এর কোঠা পেরোয়নি। আশ্চর্য নয়? আমি ভাবি লোকটি যখন এত বড়ই কৃপণ ছিলেন তখন এত বেশি ভাড়া দিয়ে কেল্লার মধ্যে থাকবার কারণ কি? কেল্লার বাইরে থাকলে তো ঢের কম ভাড়ায় থাকতে পারতেন। ব্যোমকেশ ডেক চেয়ারে লম্বা হয়ে অদূরের পাশার নির্মিত দুর্গ তোরণের দিকে তাকিয়ে শুনছিল, বলল, কেল্লার ভিতরটা বাইরের চাইতে নিশ্চয়ই বেশি নিরাপদ, চোর বদমাশের আনাগোনা কম। সুতরাং যার কাছে 2,50,000 টাকা জহরত আছে সে তো নিরাপদ স্থান দেখেই বাড়ি নেবে। বৈকুণ্ঠবাবু ব্যয়কুণ্ঠ ছিলেন বটে, কিন্তু অসাবধানী লোক বোধহয় ছিলেন না। শশাঙ্কবাবু বললেন, আমিও তাই আন্দাজ করেছিলাম, কিন্তু কেল্লার মধ্যে থেকেও বৈকুণ্ঠবাবু যে চোরের দৃষ্টি এড়াতে পারেননি সেই গল্পই বলছি। সম্ভবত তার বাড়িতে চুরি করবার সংকল্প অনেক দিন থেকেই চলছিল। মুঙ্গের জায়গাটি ছোট বটে, তাই বলে তাকে তুচ্ছ মনে করো না। ব্যোমকেশ বলল, না না, সে কি কথা। এখানে এমন 2-4টি মহাপুরুষ আছেন যাদের সমকক্ষ চৌকস চোর দাগাবাজ খুনে তোমাদের কলকাতাতেও পাবে না। বলবো কি তোমাকে, গভর্নমেন্টকে পর্যন্ত ভাবিয়ে তুলেছে। এখানে মীর কাসিমের আমলের অনেক দিশি বন্দুকের কারখানা আছে জানো তো, কিন্তু সেসব কথা পরে হবে,
আগে বৈকুণ্ঠ জহরির গল্পটাই বলি। এইভাবে সামান্য অবান্তর কথার ভিতর দিয়ে শশাঙ্কবাবু পুলিশের তথা নিজের বিবিধ গুরুতর দায়িত্বের একটা গূঢ় ইঙ্গিত দিয়ে আবার বলতে আরম্ভ করলেন। গত 26 এপ্রিল অর্থাৎ বাংলার 12ই বৈশাখ বৈকুণ্ঠবাবু 8টার সময় তার দোকান থেকে বাড়ি ফিরে এলেন। নিতান্তই সহজ মানুষ, মনে আসন্ন দুর্ঘটনার পূর্বাভাস পর্যন্ত নেই। আহারাদি করে রাত্রি আন্দাজ 9টার সময় তিনি দোতলার ঘরে শুতে গেলেন। তার মেয়ে নিচের তলায় ঠাকুর ঘরে শুত। সেও বাপকে খাইয়ে দাইয়ে ঠাকুর ঘরে গিয়ে দৌড় বন্ধ করে দিল। হাবাকালা চাকরটা রাত্রে দোকান পাহারা দিত। মালিক বাড়ি ফেরবার পরেই সে চলে গেল। তারপর বাড়িতে কি ঘটেছে কেউ কিচ্ছু জানে না। সকালবেলা যখন দেখা গেল যে বৈকুণ্ঠবাবু ঘরের দৌড় খুলছেন না, তখন দৌড় ভেঙে ফেলা হলো। পুলিশ ঘরে ঢুকে দেখল বৈকুণ্ঠবাবুর মৃতদেহ দেয়ালে ঠেস দিয়ে বসে আছে। কোথাও তার গায়ে আঘাত চিহ্ন নেই। আততায়ী গলা টিপে তাকে মেরেছে, তারপর তার সমস্ত জহরত নিয়ে খোলা জানালা দিয়ে প্রস্থান করেছে। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, আততায়ী তাহলে জানালা দিয়েই ঘরে ঢুকেছিল? শশাঙ্কবাবু বললেন, তাই তো মনে হয়। ঘরের একটিমাত্র দরজা বন্ধ ছিল, সুতরাং জানালা ছাড়া ঢোকবার আর পথ কোথায়? আমার বিশ্বাস বৈকুণ্ঠবাবু রাত্রে জানালা খুলে শুয়েছিলেন। গ্রীষ্মকাল, সে রাত্রিটা গরমও ছিল খুব। জানালার গরাদ নেই, কাজে মই লাগিয়ে চোরেরা সহজেই ঘরে ঢুকতে পেরেছিল। বৈকুণ্ঠবাবুর হীরা জহরত সবই চুরি গিয়েছিল? হ্যাঁ, সমস্ত 2,50,000 টাকার জহরত একেবারে লোপাট, একটিও পাওয়া যায়নি। এমনকি তার কাঠের হাত বক্সে যে টাকা পয়সা ছিল তাও চোরেরা ফেলে যায়নি, সমস্ত নিয়ে গিয়েছিল। কাঠের হাত বাক্সে বৈকুণ্ঠবাবু হীরা জহরত রাখতেন? তাছাড়া রাখবার জায়গা কই? অবশ্য হাত বাক্সে যে রাখতেন তার কোনো প্রমাণ নেই। তার শোবার ঘরে কারু ঢোকবার হুকুমই ছিল না। মেয়ে পর্যন্ত জানতো না তিনি কোথায় কি রাখেন। কিন্তু আগেই বলেছি, তার একটা লোহার সিন্ধুক পর্যন্ত ছিল না, অথচ হীরা মুক্তা যা কিছু সব শোবার ঘরেই রাখতেন। সুতরাং হাত বাক্সেই সেগুলো থাকতো ধরে নিতে হবে। ঘরে আর কোনো বাক্স প্যাটরা বা ওই ধরনের কিছু ছিল না? কিচ্ছু না। শুনলে আশ্চর্য হবে, ঘরে একটা মাদুর, একটা বালিশ, ওই হাত বাক্সটা, পানের বাটা আর জলের কলসি ছাড়াও কিচ্ছু ছিল না। দেয়ালে একটা ছবি পর্যন্ত না। ব্যোমকেশ বলল, পানের বাটা, সেটা ভালো করে দেখেছিলে তো? শশাঙ্কবাবু ক্ষুদ্রভাবে ঈষৎ হাসলেন। ওয়ে, তোমরা আমাদের যতটা গাধা মনে করো, সত্যি আমরা ততটা গাধা নই। ঘরে সব জিনিস আতিপাতি করে তল্লাশ করা হয়েছিল। পানের বাটার মধ্যে ছিল একদলা চুন, খানিকটা করে খয়ের সুপুরি লবঙ্গ আর পানের পাতা। বাটাটা পিতলের তৈরি, তাতে চুন খয়ের সুপুরির জন্য আলাদা খুবরি কাটা ছিল। বৈকুণ্ঠবাবু খুব বেশি পান খেতেন, অন্যের সাজা পান পছন্দ হতো না বলে নিজে সেজে খেতেন। আর কিছু জানতে চাও এ সম্বন্ধে? ব্যোমকেশ হাসতে হাসতে বলল, না 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 না, এই যথেষ্ট। তোমাদের ধৈর্যর অধ্যবসায় সম্বন্ধে তো কোনো প্রশ্ন নেই, সকলেই এক বাক্যে স্বীকার করে, সেই সঙ্গে যদি একটু বুদ্ধি কিন্তু উসে যাক। মোট কথা দাঁড়ালো এই যে, বৈকুণ্ঠবাবুকে খুন করে তার 2,50,000 টাকার জহরত নিয়ে চোর কিংবা চোরেরা চম্পট দিয়েছে। তারপর 6 মাস কেটে গেছে, কিন্তু তোমরা কোনো কিনারা করতে পারোনি। জহরতগুলো বাজারে চালাবার চেষ্টা হচ্ছে কিনা সে খবর পেয়েছো? এখনো জহরত বাজারে আসেনি, এলে আমরা খবর পেতাম। চারিদিকে গোয়েন্দা আছে। বেশ, তারপর? তারপর আর কি, ওই পর্যন্ত। বৈকুণ্ঠবাবুর মেয়ের অবস্থা বড়ই শোচনীয় হয়ে পড়েছে,
তিনি নগদ টাকা কিছুই রেখে যেতে পারেননি, কোথাও একটি পয়সা পর্যন্ত ছিল না। দোকানে সোনা রূপা বিক্রি করে যা সামান্য কিছু টাকা পেয়েছে সেইটুকুই সম্বল। বাঙালি ভদ্রঘরের মেয়ে বিদেশে পয়সার অভাবে পরের গলগ্রহ হয়ে রয়েছে, দেখলেও কষ্ট হয়। কার গলগ্রহ হয়ে আছে? স্থানীয় একজন প্রবীণ উকিল, নাম তারাশঙ্কর বাবু, তিনি নিজের বাড়িতে রেখেছেন। লোকটি উকিল হলেও ভালো বলতে হবে। বৈকুণ্ঠবাবুর সঙ্গে প্রণয়ও ছিল, প্রতি রবিবারে দুপুরবেলা দুজনে দাবা খেলতেন। মেয়েটি বিধবা? না, সধবা। তবে বিধবা বললেও বিশেষ ক্ষতি হয় না, কম বয়সে বিয়ে হয়েছিল। স্বামীটাও অল্প বয়সে বকাটে হয়ে যায়, মাতাল, দুশ্চরিত্র, থিয়েটার যাত্রা করে বেড়াতো, তারপর হঠাৎ নাকি এক সার্কাস পার্টির সঙ্গে দেশ ছেড়ে চলে যায়, সেই থেকে নিরুদ্দেশ। তাই মেয়েটাকে বৈকুণ্ঠবাবু নিজের কাছে রেখেছিলেন। মেয়েটির বয়স কত? 23-24 হবে। চরিত্র কেমন? যতদূর জানি ভালো, চেহারাও ভালো থাকার অনুকূল, অর্থাৎ জলার পেত্নি বললেই হয়। স্বামী বেচারাকে নেহাত দোষ দেওয়া যায় না। বুঝেছি। দেশে আত্মীয় স্বজন কেউ নেই? না থাকার মধ্যেই, নবদ্বীপে খুড়তুতো ভাইরা আছে। বৈকুণ্ঠবাবুর মৃত্যুর খবর পেয়ে কয়েকজন ছুটে এসেছিল, কিন্তু যখন দেখলে এক ফোঁটা রস নেই, সব চড়ে নিয়ে গেছে, তখন যে যার খসে পড়ল। ব্যোমকেশ অনেকক্ষণ চুপ করে বসে রইল, তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, ব্যাপারটার মধ্যে অনেকখানি অভিনবত্ব রয়েছে, কিন্তু এত বেশি দেরি হয়ে গেছে যে আর কিছু করতে পারা যাবে বলে মনে হয় না। তাছাড়া আমি বিদেশি, দুদিনের জন্য এসেছি, তোমাদের কাজে হস্তক্ষেপ করতে চাই না, তুমিও বোধহয় তা পছন্দ করবে না। শশাঙ্কবাবু বললেন, না না, হস্তক্ষেপ করতে যাবে কেন? আমি অফিসিয়ালি তোমাকে কিছু বলছি না, তবে তুমি এই কাজের কাজই, যদি দেখে শুনে তোমার মনে কোনো আইডিয়া আসে তাহলে আমাকে ব্যক্তিগতভাবে সাহায্য করতে পারো। তুমি বেড়াতে এসেছো, তোমার উপর কোনো দায়িত্ব চাপিয়ে তোমাকে বিব্রত করতে আমি চাই না। শশাঙ্কবাবুর মনের ভাবটা অজ্ঞাত রইল না। সাহায্য নিতে তিনি পুরোদস্তু রাজি, কিন্তু অফিসিয়ালি কারো কৃতিত্ব স্বীকার করে যশের ভাগ দিতে নারাজ। ব্যোমকেশও হাসল, বলল, বেশ, তাই হবে, দায়িত্ব না নিয়েই তোমাকে সাহায্য করব। ভালো কথা। ভূতের উপদ্রবের কথা কি বলছিলে? শশাঙ্কবাবু বললেন, বৈকুণ্ঠবাবু মারা যাবার কিছুদিন পরেই ওই বাড়িতে আরেকজন বাঙালি ভাড়াটে এসেছেন। তিনি আসার পর থেকেই বাড়িতে ভূতের উপদ্রব আরম্ভ হয়েছে। সব কথা অবশ্য বিশ্বাস করা যায় না, কিন্তু যেসব ব্যাপার ঘটছে তাতে রোমাঞ্চ হয়। 15 হাত লম্বা একটি প্রেতাত্মা রাত্রে ঘরে জানালা দিয়ে উঁকি মারে, বাড়ির লোক ছাড়াও আরো কেউ কেউ দেখেছে। বলো কি? হ্যাঁ, এখানে বরদাবাবু বলে একজন ভদ্রলোক আছেন। আরে আরে, নাম করতে না করতেই এসে পড়েছেন যে, অনেক দিন বাঁচবেন। শৈলেনবাবু আছেন? বেশ 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 বেশ, আসুন আসুন আসুন। এই ব্যোমকেশ, বরদাবাবু হচ্ছেন ভূতের একজন বিশেষজ্ঞ, ভূতুরে ব্যাপার ওর মুখেই শোনো। প্রাথমিক নমস্কারাদির পর নবগত দুইজন আসন গ্রহণ করলেন। বরদাবাবুর চেহারাটি গোলগাল, বেঁটে খাটো, রং ফর্সা, দাড়ি গোফ কামানো, সব মিলিয়ে নৈনিতাল আলুর কথা মনে করিয়ে দেয়। তার সঙ্গী শৈলেনবাবু ঠিক এর বিপরীত, লম্বা একহাড়া গঠন, অথচ ক্ষীণ বলা চলে না। কথায় বার্তায় উভয়ের পরিচয় জানতে পারলাম। বরদাবাবু এখানকার বাসিন্দা, পৈতৃক কিছু জমিজমা ও কয়েকখানা বাড়ির উপসত্ব ভোগ করেন এবং অবসরকালে প্রেততত্ত্বের চর্চা করে থাকেন। শৈলেনবাবু ধনী ব্যক্তি, স্বাস্থ্যের জন্য মুঙ্গেরে এসেছিলেন, কিন্তু স্থানটি তার স্বাস্থ্যের সঙ্গে এমন খাপ খেয়েছে যে বাড়ি কিনে এখানে স্থায়ীভাবে বাস করতে মনস্থির করেছেন। বয়স দুজনারই 40-এর নিচে। আমাদের পরিচয় তাদের দিলাম, কিন্তু দেখা গেল ব্যোমকেশের নাম পর্যন্ত তারা শোনেনি। যা হোক, পরিচয় আদান প্রদানের পর বরদাবাবু বললেন,
ব্যয়কুণ্ঠ জহুরীর গল্প শুনছিলেন বুঝি, বড়ই শোচনীয় ব্যাপার, অপঘাত মৃত্যু। আমার বিশ্বাস গয়ায় পিণ্ড না দিলে তার আত্মার সদ্গতি হবে না। ব্যোমকেশ একটু নড়ে চড়ে বসল, তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বরদাবাবু বললেন, আপনি প্রেত জনি বিশ্বাস করেন না? না। ব্যোমকেশ হেসে বলল, অবিশ্বাসও করি না, প্রেত জনি আমার হিসাবের বাইরে। বরদাবাবু বললেন, আপনি হিসেবের বাইরে রাখতে চাইলেও তারা যে থাকতে চায় না, ওইখানেই তো মুশকিল। শৈলেনবাবু, আপনি তো আগে ভূত বিশ্বাস করতেন না, বজরুকি বলে হেসে উড়িয়ে দিতেন, কিন্তু এখন? বরদাবাবুর সঙ্গী বললেন, এখন গোড়া ভক্ত বললেও অত্যুক্তি হয় না। বাস্তবিক ব্যোমকেশবাবু, আগে আমিও আপনার মতো ছিলাম, ভূত প্রেত নিয়ে মাথা ঘামাতুম না, কিন্তু এখানে এসে বরদাবাবুর সঙ্গে আলাপ হওয়ার পর যতই এ বিষয়ে আলোচনা করছি, ততই আমার ধারণা হচ্ছে যে ভূতকে বাদ দিয়ে এ সংসারে চলা একরকম অসম্ভব। ব্যোমকেশ বলল, কি জানি, আমাদের তো এখনো পর্যন্ত বেশ চলে যাচ্ছে। আর দেখুন, এমনিতেই মানুষের জীবনযাত্রাটা এতটা জটিল হয়ে উঠেছে যে তার উপর আবার। শশাঙ্কবাবু বাধা দিয়ে বললেন, ওসব যাক, বরদাবাবু আপনি ব্যোমকেশকে বৈকুণ্ঠবাবুর ভূতুরের কাহিনীটা শুনিয়ে দিন। ব্যোমকেশ বলল, হ্যাঁ সেই ভালো, তত্ত্ব আলোচনার চেয়ে গল্প শোনা ঢের বেশি আরামের। বরদাবাবুর মুখে তৃপ্তির একটি ঝিলিক খেলে গেল। জগতে গল্প বলবার লোক অনেক আছে, কিন্তু অনুরাগী শ্রোতা সকলের ভাগ্যে জোটে না, অধিকাংশই অবিশ্বাসী ও ছিদ্রান্বেষী, গল্প শোনার চেয়ে তর্ক করতেই বেশি ভালোবাসে। তাই ব্যোমকেশ যখন তত্ত্ব ছেড়ে গল্প শুনতেই সম্মত হল, তখন বরদাবাবু যেন অপ্রত্যাশিতের আবির্ভাবে উৎফুল্ল হয়ে উঠলেন। বুঝলাম, সৃষ্ট এবং ধৈর্যবান শ্রোতা লাভ করা তার ভাগ্যে বড় একটা ঘটনা। শশাঙ্কবাবুর কৌটো থেকে একটা সিগারেট নিয়ে সেটা ধরিয়ে বরদাবাবু ধীরে ধীরে বলতে আরম্ভ করলেন, সকলের গল্প বলবার ভঙ্গি এক নয়, বরদাবাবুর ভঙ্গিটি বেশ চিত্তাকর্ষক। হুড়ো হুড়ি তাড়াহুড়ো নেই, ধীর মন্থর তালে চলছে, ঘটনার বাহুল্যে গল্প কণ্ঠকিত নয়, অথচ এরূপ নিপুণভাবে ঘটনাগুলো বিন্যস্ত যে শ্রোতার মনকে ধীরে ধীরে শৃঙ্খলিত করে ফেলে। চোখের দৃষ্টি ও মুখের ভঙ্গিমা এমনভাবে গল্পের সঙ্গে সঙ্গত করে চলে যে সব মিলেমিশে একটা অখণ্ড রসবস্তুর আস্বাদ পাচ্ছি বলে মনে হয়। বৈকুণ্ঠবাবুর মৃত্যুর কথা আপনারা শুনেছেন, অপঘাত মৃত্যু। পরলোকের জন্য প্রস্তুত হবার অবকাশ তিনি পাননি। আমাদের মধ্যে একটা সংস্কার আছে যে মানুষের আত্মা সহসা অতর্কিতভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হলে তার দেহাভিমান দূর হয় না, অর্থাৎ সে বুঝতেই পারে না যে তার দেহ নেই। আবার কখনো কখনো বুঝতে পারলেও সংসারের মোহ ভুলতে পারে না, ঘুরে ফিরে তার জীবিতকালের কর্মক্ষেত্রে আনাগোনা করতে থাকে। এইসব থিওরি আপনাদের বিশ্বাস করতে বলছি না, কিন্তু যে অলৌকিক কাহিনী আপনাদের শোনাতে যাচ্ছি এছাড়া তার আর কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায় না। ঘটনা যে সত্য সে বিষয়ে কোনো প্রশ্ন নেই। আমি আষাঢ়ে গল্প বলি এই রকম একটা অপবাদ আছে, কিন্তু এক্ষেত্রে অতি বড় অবিশ্বাসীকেও স্বীকার করতে হয়েছে যে আমি এক বিন্দু বাড়িয়ে বলছি না। কি বলেন শৈলেনবাবু? শৈলেনবাবু বললেন, হ্যাঁ, অমূল্যবাবুকেও স্বীকার করতে হয়েছে যে ঘটনা মিথ্যে নয়। বরদাবাবু বলতে লাগলেন, সুতরাং কারণ যাই হোক, ঘটনাটা নিঃসংশয়। বৈকুণ্ঠবাবু মারা যাবার পর কয়েক সপ্তাহ তার বাড়িখানা পুলিশের কবলে থাকল। ইতিমধ্যে বৈকুণ্ঠবাবুর মেয়েকে তারাশঙ্করবাবু নিজের বাড়িতে আশ্রয় দিলেন। এই কয়দিনের মধ্যে কিছু ঘটেছিল কি না বলতে পারি না,
পুলিশে যে দুজন কনস্টেবল সেখানে পাহারা দেবার জন্য মোতায়েন করা হয়েছিল তারা সম্ভবত সন্ধ্যের পর দু ঘটি ভাঙ চড়িয়ে এমন নিদ্রা দিত যে ভূত প্রেতের মতো অশরীরী জীবের গতিবিধি লক্ষ্য করবার মতো অবস্থা তাদের থাকতো না। যা হোক, পুলিশ সেখান থেকে থানা তুলে নেবার পর একজন নবাগত ভাড়াটে বাড়িতে এলেন। ভদ্রলোকের নাম কৈলাসচন্দ্র মল্লিক। রোগ জীর্ণ বৃদ্ধ, স্বাস্থ্যের অন্বেষণে মুঙ্গেরে এসে কেল্লায় একখানা বাড়ি খালি হয়েছে দেখে খোঁজ খবর না নিয়েই বাড়ি দখল করে বসলে। বাড়ির মালিকও খুনের ইতিহাস তাকে জানাবার জন্য বিশেষ ব্যগ্র হলেন না। কয়েকদিন নিরুপদ্রবেই কেটে গেল। দোতলার একটা মাত্র শোবার ঘর, যে ঘরে বৈকুণ্ঠবাবু মারা গেছিলেন, সেই ঘরটিতেই কৈলাসবাবু শুতে লাগলেন। নিচের তলায় তার চাকর বামুন সরকার রইল। কৈলাসবাবুর অবস্থা বেশ ভালো, পাড়া গিয়ে জমিদার, একমাত্র ছেলের সঙ্গে ঝগড়া চলছে, স্ত্রীও জীবিত নেই, তাই কেবল চাকর বামুনের উপর নির্ভর করেই হাওয়া বদলাতে এসেছেন। 6-7 দিন কেটে যাবার পর একদিন ভূতের আবির্ভাব হল। রাত্রি 9টার সময় ওষুধ খেয়ে তিনি নিদ্রার আয়োজন করছেন, এমন সময় নজর পড়ল জানালার দিকে। গ্রীষ্মকাল, জানালা খোলাই ছিল। দেখলেন কদাকার একখানা মুখ ঘরের মধ্যে উঁকি মারছে। কৈলাসবাবু চিৎকার করে উঠলেন। চাকর বাকর নিচে থেকে ছুটে গেল, কিন্তু মুখখানা তখন অদৃশ্য হয়ে গেছে। তারপর আরো 2 রাত্রি ওই ব্যাপার হলো। প্রথম রাত্রির ব্যাপারটা রুগ্ন কৈলাসবাবুর মানসিক ভ্রান্তি বলে সকলে উড়িয়ে দেবার চেষ্টা করেছিল, আর তা সম্ভব হলো না। খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ল। আমাদের সঙ্গে তখনও কৈলাসবাবুর আলাপ হয়নি, কিন্তু আমরাও জানতে পারলাম ভূত প্রেত সম্বন্ধে আমার একটা বৈজ্ঞানিক কৌতূহল আছে, নেই বলে তাকে উড়িয়ে দিতে পারি না, আবার চোখ বুঝে তাকে মেনে নিতেও পারি না। তাই অন্য সকলে যখন ঘটনাটাকে পরিহাসের একটি সরস উপাদান মনে করে উল্লাসিত হয়ে উঠলেন, আমি তখন ভাবলাম দেখি না, অপ্রাকৃত বিষয় বলে মিথ্যাই হতে হবে এমন কি মানে আছে? একদিন আমি এবং আমার আরো কয়েকজন বন্ধু কৈলাসবাবুর সঙ্গে দেখা করতে গেলাম। তিনি রোগে পঙ্গু, হার্টের ব্যারাম, নিচে নামা ডাক্তারের নিষেধ। তার শোবার ঘরেই আমাদের ডেকে পাঠালেন। খিটখিটে স্বভাবের লোক হলেও তার বাহ্য আদব কায়দা বেশ দুরস্থ, আমাদের ভালোভাবেই অভ্যর্থনা করলেন। তার কাছ থেকে ভৌতিক ব্যাপারে সঠিক বিবরণ পাওয়া গেল। তিনি বললেন গত 15 দিনের মধ্যে 4 বার প্রেতমূর্তির আবির্ভাব হয়েছে, 4 বারই সে জানালার সামনে এসে ঘরের মধ্যে উঁকি মেরেছে, তারপর মিলিয়ে গেছে। তার আসার সময়ের কিছু ঠিক নেই, কখনো দুপুর রাত্রে এসেছে, কখনো শেষ রাত্রে এসেছে, আবার কখনো বা সন্ধ্যের সময়ও দেখা দিয়েছে। মূর্তিটা সুশ্রী নয়, চোখে একটা লুব্ধ ক্ষুধিত ভাব, যেন ঘরে ঢুকতে চায়, কিছু মানুষ আছে দেখে সাক্ষাতে ফিরে চলে যাচ্ছে। কৈলাসবাবুর গল্প শুনে আমরা স্থির করলাম সচক্ষে এই ঘটনা প্রত্যক্ষ করতে হবে। কৈলাসবাবুও আমাদের সাগ্রহে আমন্ত্রণ করলেন। পরদিন থেকে আমরা প্রত্যহ তার বাড়িতে পাহারা দিতে আরম্ভ করলাম, সন্ধ্যে থেকে রাত্রি 10টা, কখনো বা 11টাও বেজে যায়, কিন্তু প্রেতজনই দেখা নেই। যদি বা কদাচিৎ আসে, আমরা চলে যাবার পর আসে, আমরা দেখতে পাই না। দিন দশেক আনাগোনা করবার পর আমার বন্ধুরা একে একে খসে পড়তে লাগল। শৈলেনবাবুও ভগ্নদম হয়ে যাওয়া ছেড়ে দিলেন, আমি কেবল একলা লেগে রইলাম। সন্ধ্যের পর যাই, কৈলাসবাবুর সঙ্গে বসে গল্প গুজব করি, তারপর
10:30-11টা নাগাদ ফিরে আসি। এইভাবে আরো এক সপ্তাহ কেটে গেল। আমিও ক্রমশ হতাশ হয়ে পড়তে লাগলাম। এ কি রকম প্রেতাত্মা যে কৈলাসবাবু ছাড়া আর কেউ দেখতে পায় না। কৈলাসবাবুর উপর নানা রকম সন্দেহ হতে লাগলো। তারপর একদিন হঠাৎ আমার দীর্ঘ অধ্যবসায়ের পুরস্কার পেলাম। কৈলাসবাবুর উপরেও সন্দেহ ঘুচে গেল। ব্যোমকেশ এতক্ষণ এক মনে শুনছিল, বলল, আপনি দেখলেন? গম্ভীর স্বরে বরদাবাবু বললেন, হ্যাঁ আমি দেখলাম। ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে বসল। তারপর কিছুক্ষণ যেন চিন্তা করে বলল, বৈকুণ্ঠবাবুকে চিনতে পারলেন? বরদাবাবু মাথা নাড়লেন। তা ঠিক বলতে পারি না, একখানা মুখ খুব স্পষ্ট নয়, তবু মানুষের মতো তাতে সন্দেহ নেই। কয়েক মুহূর্তের জন্য আবছায়া ছবির মতো ফুটে উঠেই মিলিয়ে গেল। ব্যোমকেশ বলল, ভারী আশ্চর্য, প্রত্যক্ষভাবে ভূত দেখা সকলের ভাগ্যে জোটে না। অধিকাংশ স্থলেই ভৌতিক ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, হয় শোনা কথা নয়তো রজ্জুতে সর্পভ্রম। ব্যোমকেশের কথার মধ্যে অবিশ্বাসের যে প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল তা মনে হয় শৈলেনবাবুকে বিদ্ধ করল। তিনি বললেন, শুধু বরদাবাবু নয়, তারপর আরও অনেকে দেখেছেন। ব্যোমকেশ বলল, আপনিও দেখেছেন নাকি? শৈলেনবাবু বলল, হ্যাঁ আমিও দেখেছি, হয়তো বরদাবাবুর মতো অত স্পষ্ট দেখিনি, তবু দেখেছি। বরদাবাবু দেখবার পর আমরা কয়েকজন আবার যেতে আরম্ভ করেছিলাম। একদিন আমি নিমেষের জন্য দেখে ফেললাম। বরদাবাবু বললেন, সেদিন শৈলেনবাবু উত্তেজিত হয়ে একটু ভুল করে ফেলেছিলেন বলেই ভালো করে দেখতে পাননি। আমরা কয়েকজন, আমি, অমূল্য আর ডাক্তার সচি রায় কৈলাসবাবুর সঙ্গে কথা বলছিলাম। তাকে বাড়ি ছেড়ে দেবার পরামর্শ দিতে দিতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, কিন্তু শৈলেনবাবু শিকারীর মতো জানালার দিকে তাকিয়ে বসেছিলেন। হঠাৎ উনি এই এই করে চেঁচিয়ে উঠলেন। আমরা ধর্মর করে ফিরে চাইলাম, কিন্তু তখন আর কিচ্ছু দেখা গেল না। শৈলেনবাবু দেখেছিলেন একটা কুয়াশার মতো বাষ্প যেন ক্রমশ আকার পরিগ্রহ করছে, কিন্তু সেটা সম্পূর্ণরূপে মেটেরিয়ালাইজ করবার আগেই উনি চেঁচিয়ে উঠলেন, তাই সব নষ্ট হয়ে গেল। শৈলেনবাবু বললেন, তবু কৈলাসবাবু নিশ্চয় দেখতে পেয়েছিলেন, মনে নেই তিনি অজ্ঞান হয়ে পড়লেন? বরদাবাবু বললেন, হ্যাঁ একে তার হাড় দুর্বল, ভাগ্যে সচি ডাক্তার উপস্থিত ছিল, তাই তখনই ইঞ্জেকশন দিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনলে, নইলে হয়তো আর একটু ট্র্যাজেডি ঘটে যেত। অতঃপর প্রায় 5 মিনিট আমরা সকলে নীরব হয়ে বসে থাকলাম। প্রত্যক্ষদর্শীর কথা অবিশ্বাস্য করবার উপায় নেই, অন্তত 2টি বিশিষ্ট ভদ্র সন্তানকে চূড়ান্ত মিথ্যাবাদী বলে ধরে না নিলে বিশ্বাস করতে হয়। আবার গল্পটা এতটাই অপ্রাকৃত যে সহসা মেনে নিতেও মন চায় না। অবশেষে ব্যোমকেশ বলল, তাহলে আপনাদের মতে বৈকুণ্ঠবাবুর প্রেতাত্মাই তার শোবার ঘরের জানালার কাছে দেখা দিচ্ছেন? বরদাবাবু বললেন, তাছাড়া আর কী হতে পারে? বৈকুণ্ঠবাবুর মেয়ের এ বিষয়ে মতামত কী? তার মতামত ঠিক বোঝা যায় না। গয়ায় পিণ্ড দেবার কথা বলেছিলাম, তা কিছুই করলেন না। বিশেষত তারাশঙ্করবাবু তো এসব কথা কানেই তোলেন না, ব্যঙ্গ বিদ্রুপ করে উড়িয়ে দেন। বরদাবাবু একটি ক্ষোভপূর্ণ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ব্যোমকেশ বলল, বৈকুণ্ঠবাবুর খুনের একটা কিনারা হলে হয়তো তার আত্মার সদ্গতি হতো। আমি প্রেততত্ত্ব সম্বন্ধে কিছু জানি না, তবু মনে হয় পরলোক যদি থাকে তবে প্রেতজনের পক্ষে প্রতিহিংসা প্রবৃত্তিটা অস্বাভাবিক নয়। বরদাবাবু বললেন, তা তো নয়ই, প্রেতজনের কেবল দেহ নেই, আত্মা তো অটুট আছে। গীতায় নৈনং ছিদ্যংসি শস্ত্রাণি বাধা দিয়ে ব্যোমকেশ বলল, আচ্ছা বৈকুণ্ঠবাবুর মেয়ের সঙ্গে আমার একবার দেখা করিয়ে দিতে পারেন? তাকে দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম।
বরদাবাবু ভেবে বললেন, চেষ্টা করতে পারি। আপনি ডিটেকটিভ শুনলে হয়তো তারাশঙ্করবাবু আপত্তি করবেন না। আজ একবার লাইব্রেরিতে আমি তার সঙ্গে দেখা করব। যদি তিনি রাজি হন তাহলে ও বেলা এসে আপনাকে নিয়ে যাব। তাহলে ওই কথাই রইল। অতঃপর বরদাবাবু উঠি উঠি করছেন দেখে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমরা ভূত দেখতে পাই না? বরদাবাবু বললেন, একদিনেই যে দেখতে পাবেন এমন কথা বলি না, তবে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লেগে থাকলে পারবেন নিশ্চয়ই। চলুন না, আজই তারাশঙ্করবাবুর বাড়ি হয়ে আপনাদের কৈলাসবাবুর বাড়ি নিয়ে যাই। কি বলেন ব্যোমকেশবাবু? বেশ কথা, ওটা একবার আমারও বিশেষ আগ্রহ আছে। আপনাদের দেশে এসেছি, একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে যেতে চাই। তাহলে এখন উঠি, 10টা বাজে, ওবেলা 5টা নাগাদ আবার আসব। বরদাবাবু ও শৈলেনবাবু চলে যাবার পর শশাঙ্কবাবু জিজ্ঞাসা করলেন, কি মনে হলো, আশ্চর্য নয়? ব্যোমকেশ বলল, তোমার খুনের গল্প আর বরদাবাবুর ভূতের গল্প দুটোর মধ্যে কোনটা বেশি আজগুবি বুঝতে পারছি না। আমার খুনের গল্পে আজগুবি কোনখানটা পেলে? 6 মাসের মধ্যে যে খুনের কিনারা হয় না তাকে আজগুবি ছাড়া আর কি বলবো। বৈকুণ্ঠবাবু খুন হয়েছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো? হার্টফেল করে মারা যাননি? কি যে বলো, ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্ট রয়েছে, গলা টিপে দম বন্ধ করে তাকে মারা হয়েছে, অথচ আততায়ীর কোনো চিহ্ন নেই, একটা আঙুলের দাগ পর্যন্ত না। আজগুবি আর কাকে বলে? বরদবাবুর তো একটা প্রত্যক্ষ দৃশ্য ভূত আছে, তোমার তাও নেই। ব্যোমকেশ উঠে আলিশ্যি ভাঙতে ভাঙতে বলল, অজিত ওঠো, স্নান করে নেওয়া যাক, ট্রেনে ঘুম হয়নি, দুপুরবেলা দিব্যে একটা নিদ্রা না দিলে শরীর ধাতস্থ হবে না। অপরাহ্নে বরদবাবু আসলেন, তারাশঙ্করবাবু রাজি হয়েছেন, যদিও একটা শোকগ্রস্ত ভদ্রমহিলার উপর এইসব অযথা উৎপাত তিনি অত্যন্ত অপছন্দ করেন। বরদাবাবুর সঙ্গে দুজনে বাইরে গেলাম। শশাঙ্কবাবু যেতে পারলেন না, হঠাৎ কি কারণে উপরওয়ালার নিকট তার ডাক পড়েছে। পথে যেতে যেতে বরদাবাবু বললেন যে তারাশঙ্করবাবু লোক নিহাত মন্দ নয়, তার মতো আইনজ্ঞ তীক্ষ্ণ বুদ্ধি উকিলও জেলায় আর দ্বিতীয় নেই, কিন্তু মুখ বড় খারাপ, হাকিমরা পর্যন্ত তার কটু তিক্ত ভাষাকে ভয় করে চলেন। হয়তো তিনি আমাদের খুব সাদর সম্বর্ধনা করবেন না, কিন্তু তা যেন আমরা গায়ে না মাখি। প্রত্যুত্তরে ব্যোমকেশ একটু হাসল, যেখানে কার্যোদ্ধার করতে হবে সেখানে তার গায়ে গন্ডারের চামড়া, কেউ তাকে অপমান করতে পারে না। সংসর্গ গুণে আমার ত্বকও বেশ পুরু হয়ে এসেছিল। কেল্লার দক্ষিণ দুয়ার পার হয়ে বেলুন বাজার নামক পাড়ায় উপস্থিত হলাম। তার মধ্যস্থলে তারাশঙ্করবাবুর প্রকাণ্ড ইমারত। তারাশঙ্করবাবু যে তীক্ষ্ণ বুদ্ধি উকিল তাতে আর সন্দেহ রইল না। তার বৈঠকখানায় ঢুকে দেখলাম তক্তপোষে ফরাস পাতা এবং তার উপরে তাকিয়ার ঠেস দিয়ে গৃহস্বামী তাম্রকূট সেবন করছেন। শীর্ণ দীর্ঘাকৃতি লোক, দেহে মাংসের বাহুল্য নেই বরং অভাব, কিন্তু মুখের গঠন ও চোখের দৃষ্টি অতিশয় ধারালো। বয়স 60-এর কাছাকাছি, পরিধানে থান ও শুভ্র পিরান। আমাদের আসতে দেখে তিনি গড়গড়ার নল হাতে উঠে বসলেন, বললেন, এসো বড়দা, এরাই বুঝি কলকাতা ডিটেকটিভ? এই কণ্ঠস্বর ও কথা বলার ভঙ্গিতে এমন একটা কিছু আছে যা শ্রোতার মনে অস্বস্তি ও অস্বাচ্ছন্দ্যের সৃষ্টি করে। সম্ভবত বড় উকিলের এটা একটা লক্ষণ। বিরুদ্ধ পক্ষের সাক্ষী এই কণ্ঠস্বর শুনে যে রীতিমতো বিচলিত হয়ে পড়ে তা অনুমান করতে কষ্ট হল না। বরদাবাবু সংকুচিতভাবে ব্যোমকেশের পরিচয় দিলেন। ব্যোমকেশ বিনীতভাবে নমস্কার করে বললেন, আমি একজন সত্যান্বেষী। তারাশঙ্করবাবুর বাম ভুরু কিছুটা উপরে উঠল, বললেন, সত্যান্বেষী সেটা কি? ব্যোমকেশ বলল, সত্য অন্বেষণ করাই আমার পেশা, আপনার যেমন ওকালতি।
তারাশঙ্করবাবু একটি রুষ্ট হাসি হেসে বললেন, ও আজকাল ডিটেকটিভ কথাটার বুঝি আর ফ্যাশন নেই, তা আপনি কি অন্বেষণ করে থাকেন? সত্য? তা তো আগেই শুনেছি, কোন ধরনের সত্য? ব্যোমকেশ ধীরে ধীরে বলল, এই ধরুন বৈকুণ্ঠবাবু আপনার কাছে কত টাকা জমা রেখে গেছেন, এই ধরনের সত্য জানতে পারলেও আপাতত আমার কাজ চলে যাবে। তিনি বিস্ফারিত স্থির নেত্রে ব্যোমকেশের মুখের দিকে চেয়ে রইলেন, তারপর মহাবিস্ময়ে বললেন, বৈকুণ্ঠবাবু আমার কাছে টাকা রেখে গেছে, এ কথা আপনি জানলেন কি করে? ব্যোমকেশ বলল, আমি সত্যান্বেষী। এক মিনিট কাল তারাশঙ্করবাবু নিস্তব্ধ হয়ে বসে রইলেন, তারপর যখন কথা বললেন তখন তার কণ্ঠস্বর একেবারে বদলে গেছে। সম্ভ্রম প্রশংসা মিশ্রিত কণ্ঠে বললেন, ভারী আশ্চর্য, এরকম ক্ষমতা আমি আজ পর্যন্ত কারুর দেখিনি। বসুন, দাঁড়িয়ে রইলেন কেন? বসো বড়দা। বলি ব্যোমকেশবাবুরও কি তোমার মতো পোষা ভদ্রুত আছে নাকি? আমরা চৌকিতে বসলে তারাশঙ্করবাবু কয়েকবার গড়গড়ার নলে ঘন ঘন টান দিয়ে মুখ তুললেন। ব্যোমকেশের মুখের দিকে চেয়ে বললেন, অবশ্য আন্দাজে ঢিল ফেলেছেন এখন বুঝতে পারছি, কিন্তু আন্দাজটা পেলেন কোথায়? অনুমান করতে হলেও কিছু মাল মশলা চাই তো। ব্যোমকেশ সহাস্যে বলল, কিছু মাল মশলা তো ছিল, বৈকুণ্ঠবাবুর মতো ধনী ব্যবসায়ী নগদ টাকা কিছু রেখে যাবেন না, এটা কি বিশ্বাসযোগ্য? অথচ ব্যাংকে তার টাকা ছিল না, সম্ভবত ব্যাংক জাতীয় প্রতিষ্ঠানকে তিনি সন্দেহের চোখে দেখতেন। তবে কোথায় টাকা রাখতেন? নিশ্চয়ই কোনো বিশ্বাসী বন্ধুর কাছে। বৈকুণ্ঠবাবুর প্রতি রবিবার দুপুরবেলা আপনার সঙ্গে দাবা খেলতে আসতেন, তিনি মারা যাবার পর তার মেয়েকে আপনি নিজের আশ্রয়ে রেখেছেন, সুতরাং বুঝতে হবে আপনি তার সবচেয়ে বিশ্বাসী এবং বিশ্বাসভাজন বন্ধু। তারাশঙ্করবাবু বললেন, আপনি ঠিক ধরেছেন, ব্যাংকের উপর বৈকুণ্ঠের বিশ্বাস ছিল না, তার নগদ টাকা যা কিছু সব আমার কাছেই থাকতো এবং এখনো আছে। টাকা বড় কম নয়, প্রায় 17,000, কিন্তু এ টাকার কথা আমি প্রকাশ করিনি। তার মৃত্যুর পর কথাটা জানাজানি হয় আমার ইচ্ছা ছিল না, কিন্তু ব্যোমকেশবাবু যখন ধরে ফেলেছেন তখন স্বীকার না করে উপায় নেই। তবু আমি চাই যেন বাইরে কথাটা প্রকাশ না হয়, আপনারা তিনজন জানলেন, আর কেউ যেন জানতে না পারে। বুঝলেন বড়দা? বড়দাবাবু দ্বিধা প্রতিবিম্বিত মুখে ঘাড় নাড়লেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করল, কথাটা গোপন রাখার কোনো বিশেষ কারণ আছে কি? তারাশঙ্করবাবু পুনরায় বার কয়েক তামাক টেনে বললেন, আছে। আপনারা ভাবতে পারেন আমি বন্ধুর গচ্ছিত টাকা আত্মসাৎ করার চেষ্টা করছি, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না। কথাটা চেপে রাখবার অন্য কারণ আছে। সেই কারণটা জানতে পারি কি? তারাশঙ্করবাবু কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করে চিন্তা করলেন, তারপর অন্দরের দিকে পর্দা ঢাকা দরজার দিকে একবার কটাক্ষপাত করে খাটো গলায় বললেন, আপনারা বোধহয় জানেন না বৈকুণ্ঠের একটা বকাটে লক্ষ্মী ছাড়া জামাই আছে, মেয়েটাকে নেয় না, সার্কাস পার্টির সঙ্গে ঘুরে বেড়ায়। উপস্থিত সে কোথায় আছে জানি না, কিন্তু যদি সে কোনো গতিকে খবর পায় যে তার স্ত্রীর হাতে অনেক টাকা এসেছে, তাহলে মেয়েটাকে জোর করে নিয়ে যাবে, দুদিনে টাকাগুলো উড়িয়ে আবার সরে পড়বে। আমি তা হতে দিতে চাই না, বুঝলেন? ব্যোমকেশ ফরাশের দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বলল, বুঝেছি। তারাশঙ্করবাবু বলতে লাগলেন, বৈকুণ্ঠে যথা সর্বস্ব তো চড়ে নিয়ে গেছে, বাকি আছে কেবল এই 1,000+ টাকা। এখন জামাই বাবাজি এসে যদি এগুলোকে ফুঁকে দিয়ে যান, তাহলে অভাগিনী মেয়েটা দাঁড়াবে কোথায়? সারা জীবন ওর চলবে কি করে? আমি তো আর চিরদিন বেঁচে থাকব না। ব্যোমকেশ গালে হাত দিয়ে শুনছিল, বলল, ঠিক কথা, তাকে গোটা কয়েক কথা আমি জিজ্ঞাসা করতে চাই। তিনি বাড়িতেই আছেন তো, যদি অসুবিধা না হয়?
বেশ, তাকে জেরা করে কোনো লাভ হবে বলে মনে হয় না, কিন্তু আপনি যখন চান এইখানেই তাকে নিয়ে আসছি বলে তারাশঙ্করবাবু অন্দরে প্রবেশ করলেন। তিনি বেরিয়ে গেলে আমি চক্ষু এবং ভ্রুর সাহায্যে ব্যোমকেশকে প্রশ্ন করলাম। প্রত্যুত্তরে সে ক্ষীণ হাসল। বরদাবাবুর সম্মুখে খোলাখুলি বাক্যালাপ হয়তো সে পছন্দ করবে না, তাই স্পষ্টভাবে কিছু জিজ্ঞাসা করতে পারলাম না। মনের মধ্যে প্রশ্ন জাগতে থাকল, তারাশঙ্করবাবু লোকটা কীরকম? 5 মিনিট পরে তিনি ফিরে আসলেন। তার পিছনে একটি যুবতী নিঃশব্দে দরজার কাছে এসে দাঁড়াল। মাথায় একটু আধো ঘোমটা, মুখ দেখবার পক্ষে কোনো প্রতিবন্ধক নেই, চেহারা একেবারে জলার পেতনি না হলেও সুশ্রী বলা চলে না, তবু চেহারার সর্বাপেক্ষা বড় দোষ মনে হয় মুখের পরিপূর্ণ ভাবহীনতা। এমন ভাবলে শূন্য মুখ চীন জাপানের বাইরে দেখা যায় কিনা সন্দেহ। মুখবয়বের এই প্রাণহীনতা রূপের অভাবকে অধিক স্পষ্ট করে তুলেছে। যতক্ষণ সে আমাদের সামনে রইল, একবারও তার মুখের একটি পেশি কম্পিত হল না, চোখ পলকের জন্য মাটি থেকে উঠল না। ব্যঞ্জনাহীন নিষ্প্রাণ কণ্ঠে ব্যোমকেশের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিয়ে যন্ত্রচালিতের মতো পর্দার আড়ালে অদৃশ্য হয়ে গেল। যা হোক, সে এসে দাঁড়াতেই ব্যোমকেশ সেই দিকে ফিরে ক্ষিপ্র দৃষ্টিতে তার আপাদ মস্তক দেখে নিল। তারপর সহজ স্বরে প্রশ্ন করল, আপনার বাবার মৃত্যুতে আপনি যে একেবারে নিঃস্ব হননি তা বোধ হয় জানেন? তারাশঙ্করবাবু নিশ্চয়ই আপনাকে বলেছেন যে আপনার 17,000 টাকা তার কাছে জমা আছে। ব্যোমকেশ যেন একটু দমে গেল, একটু ভেবে আবার আরম্ভ করল, আপনার স্বামী কতদিন নিরুদ্দেশ হয়েছেন? 8 বছর। এই 8 বছরের মধ্যে আপনি তাকে দেখেননি? না। তার চিঠিপত্র পাননি? না। তিনি এখন কোথায় আছেন তা জানেন কি? না। আপনি পৈতৃক টাকা পেয়েছেন জানাজানি হলে তিনি ফিরে এসে আপনাকে নিয়ে যেতে চাইবেন, এ সম্ভাবনা আছে কি? কিছুক্ষণ নীরব, তারপর, হ্যাঁ। আপনি তার কাছে যেতে চান না? না। লক্ষ্য করলাম তারাশঙ্করবাবু নিগূঢ়ভাবে হাসলেন। ব্যোমকেশ আবার অন্য পথ ধরল, আপনার শ্বশুরবাড়ি কোথায়? যশোরে। শ্বশুরবাড়িতে কে আছে? কেউ না। শ্বশুর শাশুড়ি? মারা গেছেন। আপনার বিয়ে হয়েছিল কোথা থেকে? নবদ্বীপ থেকে। নবদ্বীপে আপনার খুড়তুতো জাঠতুতো ভাইরা আছে, তাদের সংসারে গিয়ে থাকেন না কেন? উত্তর নেই। তাদের আপনি বিশ্বাস করেন না? না। তারাশঙ্করবাবুকেই সবচেয়ে বড় বন্ধু মনে করেন? হ্যাঁ। ব্যোমকেশ ভ্রুকুটি করে কিছুক্ষণ দেয়ালের দিকে তাকিয়ে রইল, তারপর আবার অন্য প্রসঙ্গ আরম্ভ করল, আপনার বাবার মৃত্যুর পর গয়ায় পিণ্ড দেবার প্রস্তাব বরদাবাবু করেছিলেন, রাজি হননি কেন? নিরুত্তর। ওসব আপনি বিশ্বাস করেন না? তথাপিও উত্তর নেই। যাক, এখন বলুন দেখি, যে রাত্রে আপনার বাবা মারা যান সে রাত্রে আপনি কোনো শব্দ শুনেছিলেন? না। হীরা জহরত তার শোবার ঘরে থাকত? হ্যাঁ। কোথায় থাকত? জানি না। আন্দাজ করতেও পারেন না? না। তার সঙ্গে কোনো লোকের শত্রুতা ছিল কি? জানি না। আপনার বাবা আপনার সঙ্গে ব্যবসার কথা কখনো বলতেন না? না। রাত্রে আপনার শোবার ব্যবস্থা ছিল নিচের তলায়, কোন ঘরে শুতেন? বাবার ঘরের নিচের ঘরে। তার মৃত্যুর রাত্রে আপনার নিদ্রার কোনো ব্যাঘাত হয়নি? না। দীর্ঘশ্বাস ছেড়ে ব্যোমকেশ বলল, আচ্ছা, আপনি এখন যেতে পারেন। অতঃপর তারাশঙ্করবাবুর বাড়িতে আমাদের প্রয়োজন শেষ হলো, আমরা উঠলাম। বিদায়কালে তারাশঙ্করবাবু সদয় কণ্ঠে ব্যোমকেশকে বললেন, আমার কথা যে আপনি যাচাই করে নিয়েছেন এতে আমি খুশি হয়েছি। আপনি হুঁশিয়ার লোক, হয়তো বৈকুণ্ঠের খুনের কিনারা করতে পারবেন। যদি কখনো সাহায্যের দরকার হয় আমার কাছে আসবেন। আর মনে রাখবেন, গচ্ছিত টাকার কথা কেউ যেন জানতে না পারে।
জানতে পারলে বাধ্য হয়ে আমাকে মিথ্যা কথা বলতে হবে। রাস্তায় বেরিয়ে কেল্লার দিকে ফিরে চললাম। তখন সূর্য অস্ত যাচ্ছে, পশ্চিম আকাশ সিঁদুর চিহ্নিত আরশির মতো ঝকঝক করছে, তার মাঝখানে বাঁকা চাঁদের রেখা, যেন প্রসাধনরতা রূপসীর হাসির প্রতিবিম্ব পড়ছে। ব্যোমকেশের কিন্তু সেদিকে দৃষ্টি নেই, সে বুকে ঘাড় গুঁজে চলছে। 5 মিনিট নীরবে চলার পর আমি তাকে চুপি চুপি জিজ্ঞাসা করলাম, ব্যোমকেশ, তারাশঙ্করবাবুকে কিরকম বুঝলে? ব্যোমকেশ আকাশের দিকে চোখ তুলে হঠাৎ হেসে উঠল, বলল, ভারী বিচক্ষণ লোক। কেল্লায় প্রবেশ করে বাঁহাতি যে রাস্তাটা গঙ্গার দিকে গেছে তারই শেষ প্রান্তে কৈলাসবাবুর বাড়ি। স্থানটি বেশ নির্জন, অনুচ্চ প্রাচীর ঘেরা বাগানে চারদিকে কয়েকটা ঝাউ ও দেবদারু গাছ, মাঝখানে ক্ষুদ্র দোতলা বাড়ি। বৈকুণ্ঠবাবুকে যে ব্যক্তি খুন করেছিল, বাড়িটির অবস্থিতি দেখে মনে হয় ধরা পড়বার ভয়ে তাকে বিশেষ দুশ্চিন্তাগ্রস্ত হতে হয়নি। বরদাবাবু আমাদের নিয়ে একেবারে উপরতলায় কৈলাসবাবু শয়নকক্ষে উপস্থিত হলেন। ঘরটি সম্পূর্ণ নিরাভরণ, মাঝখানে একটি লোহার খাট বিরাজ করছে এবং সেই খাটের উপর পিঠে বালিশ দিয়ে কৈলাসবাবু বসে আছে। একজন ভৃত্য কয়েকটা চেয়ার এনে ঘরের আলো জ্বালিয়ে দিয়ে প্রস্থান করল। ছাদ থেকে ঝুলানো কেরোসিন ল্যাম্পের আলোয় প্রায়ন্ধকার ঘরের ধূসর অবসন্নতা কিছুটা পরিমাণ দূর হল। মুঙ্গেরে তখন বিদ্যুৎ বিভার আবির্ভাব হয়নি। কৈলাসবাবুর চেহারা দেখে তিনি রুগ্ন এ বিষয়ে সংশয় থাকে না। তার রং বেশ ফর্সা, কিন্তু রোগের প্রভাবে মোমের মতো একটা অর্ধ স্বচ্ছ পাণ্ডুরতা মুখের বর্ণকে যেন নিষ্প্রাণ করে দিয়েছে। মুখে সামান্য ছাঁটা দাঁড়িয়ে আছে, তাতে মুখের শীর্ণতা যেন আরও পরিস্ফুট। চোখের দৃষ্টিতে অশান্ত অনুযোগ উকিঝুঁকি মারছে, কণ্ঠস্বরূপ দীর্ঘ রোগে ভোগার ফলে একটা অপ্রসন্ন তীক্ষ্ণতা লাভ করেছে। পরিচয় আদান প্রদান শেষ হলে আমরা উঠলাম। ব্যোমকেশ জানালার কাছে গিয়ে দাঁড়াল। ঘরের ওই একটিমাত্র জানালা পশ্চিমমুখী, নিচে বাগান, দেবদারু গাছের ফাঁকে ফাঁকে দূরে গঙ্গার স্রোত রেখা দেখা যায়। এদিকার লোকালয় নেই, বাগানের পাঁচিল পার হয়ে গঙ্গার চড়া আরম্ভ হয়েছে। ব্যোমকেশ বাইরের দিকে উঁকি মেরে বলল, জানালাটা মাটি থেকে প্রায় 15 হাত উঁচু, আশ্চর্য বটে। তারপর ঘরের চারপাশে কৌতূহলী দৃষ্টিতে দেখতে দেখতে চেয়ারে এসে বসল। কিছুক্ষণ কৈলাসবাবুর সঙ্গে ভৌতিক ব্যাপার সম্বন্ধে আলোচনা হলো। নতুন কিছুই প্রকাশ হলো না, কিন্তু দেখলাম কৈলাসবাবু লোকটি অসাধারণ একগুঁয়ে। ভৌতিক কাণ্ড তিনি অবিশ্বাস্য করেন না, বিলক্ষণ ভয় পেয়েছেন সেটা তার কথার মাধ্যমেই বোঝা যায়, কিন্তু তবু কোনোক্রমেই এই হানাবাড়ি পরিত্যাগ করবেন না। ডাক্তার তার হৃদযন্ত্রের অবস্থা বিবেচনা করে এ বাড়ি ত্যাগ করবার উপদেশ দিয়েছেন। তার সহচরেরাও ভীত হয়ে মিনতি করছে, কিন্তু তিনি রুগ্ন শিশুর মতো অহেতুক জেদ ধরে এই বাড়ি কামড়িয়ে পড়ে আছেন, কিছুতেই এখান থেকে নড়বেন না। হঠাৎ কৈলাসবাবু একটা আশ্চর্য কথা বলে আমাদের চমকিত করে দিলেন। তার স্বভাবসিদ্ধ খিটখিটে স্বরে বললেন, সবাই আমাকে এ বাড়ি ছেড়ে দিতে বলছে। আরে বাপু, বাড়ি ছাড়লে কি হবে? আমি যেখানে যাব সেখানে এই ব্যাপার হবে। এইসব অলৌকিক কাণ্ড কেন ঘটছে তা তো কেউ জানে না, সে কেবল আমি জানি। আপনারা ভাবছেন কোথাকার কোন বৈকুণ্ঠবাবুর প্রেতাত্মা এখানে আনাগোনা করছে? মোটেই তা নয়, এর ভেতর থেকে অন্য কথা আছে। উৎসুকভাবে জিজ্ঞাসা করলাম, কিরকম? বৈকুণ্ঠ ফৈকুণ্ঠ সব বাজে কথা, এ হচ্ছে পিশাচ, আমার গুণধর পুত্রের কীর্তি। সে কি?
কৈলাসবাবুর মোমের মতো গণ্ডে ঈষৎ রক্ত সঞ্চার হলো। তিনি সোজা হয়ে বসে উত্তেজিত কণ্ঠে বললেন, হ্যাঁ, লক্ষ্মী ছাড়া একেবারে উচ্ছন্নে গেছে। ভদ্রলোকের ছেলে জমিদারের একমাত্র বংশধর পিসার সিদ্ধ হতে যায়, শুনেছেন কখনো? হতভাগাকে আমি ত্যাজ্যপুত্র করেছি, তাই আমার উপর তার রোষ। তার একটা মহাপাষণ্ড গুরু জুটেছে, শুনেছি শ্মশানে বসে বসে মরার খলিতে করে মদ খায়। একদিন আমার ভদ্রাসনে চড়াও হয়েছিল, আমি দারোয়ান দিয়ে চাপকে বার করে দিয়েছিলাম, তাই দুজন মিলে ষড়যন্ত্র করে আমার পিছনে পিশাচ লেলিয়ে দিয়েছে। কিন্তু কুলাঙ্গার সন্তান, তার মতলবটা বুঝতে পারছেন না? আমার বুকের ব্যামো আছে, পিশাচ দেখে আমি যদি হার্ট ফেল করি, ব্যাস, মানিক আমার নিষ্কণ্ঠকে প্রেত সিদ্ধ গুরুকে নিয়ে বিষয় সম্পত্তি ভোগ করবে। কৈলাসবাবু তিক্ত কণ্ঠে হাসলেন, তারপর সহসা জানালার দিকে তাকিয়ে বিস্ফারিত চোখে বলে উঠলেন, ওই 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 ওই। আমরা জানালার দিকে পিছন ফিরে কৈলাসবাবুর কথা শুনছিলাম। বিদ্যুৎ বেগে জানালার দিকে ফিরলাম, যা দেখলাম তাতে বুকে রক্ত হিম হয়ে যাওয়া বিচিত্র নয়। বাইরে তখন অন্ধকার হয়ে গেছে, ঘরের অনুজ্জ্বল কেরোসিন ল্যাম্পের আলোকে দেখলাম জানলার কালো ফ্রেমে আটা এক বিভৎস মুখ, অস্থি সার মুখের বর্ণ পাণ্ডুপিত, অধরোষ্ঠের ফাঁকে কয়েকটা পিত বর্ণ দাঁত বার করে আছে, কালিমা বেষ্টিত চক্ষু কোটর থেকে দুটো ক্ষুদিত হিংস্র চোখের পৈশাচিক দৃষ্টি যেন ঘরের ভিতরটাকে গ্রাস করবার চেষ্টা করছে। মুহূর্তের জন্য নিশ্চল পক্ষাহত হয়ে গেলাম, তারপর ব্যোমকেশ দুই লাফে জানলার সম্মুখীন হলো, কিন্তু সেই ভয়ঙ্কর মুখ তখন অদৃশ্য হয়ে গেছে। আমিও ছুটে ব্যোমকেশের পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরের অন্ধকারে দৃষ্টি ফেলে দেখলাম, মনে হলো যেন দেবদারু গাছের ঘন ছায়ার ভিতর দিয়ে একটা শীর্ণ অতি দীর্ঘ মূর্তি শূন্যে মিলিয়ে গেল। ব্যোমকেশ দেশলাই জেলে জানলার বাইরে ধরল। গলা বাড়িয়ে দেখলাম নিচে মই বা সেই জাতীয় কোনো জিনিস নেই, এমনকি মানুষ দাঁড়াতে পারে এমন কার্নিশ পর্যন্ত দেওয়ালে নেই। ব্যোমকেশের কাঠি নিঃশেষ হয়ে নিভে গেল, সে ধীরে ধীরে ফিরে এসে চেয়ারে বসল। বরদাবাবু বসেছিলেন, ওঠেননি, এখন ব্যোমকেশের দিকে ফিরে বললেন, দেখলেন? দেখলাম। বরদাবাবু গম্ভীরভাবে একটু হাসলেন, তার চোখে গোপন বিজয়গর্ব স্পষ্ট হয়ে উঠল। জিজ্ঞাসা করলেন, কিরকম মনে হলো? কৈলাসবাবু জবাব দিলেন, তিনি বালিশে ঠেস দিয়ে প্রায় শুয়েই পড়েছিলেন। হতাশা মিশ্রিত স্বরে বলে উঠলেন, কি আর মনে হবে, এ পিশাচ আমাকে না নিয়ে ছাড়বে না। ব্যোমকেশবাবু আমার যাবার সময় ঘনিয়ে এসেছে, পিশাচের হাত থেকে কেউ কখনো উদ্ধার পেয়েছে শুনেছেন কি? তার ভয় বিশীর্ণ মুখের পানে তাকিয়ে আমার মনে হলো সত্যি এনার সময় আসন্ন হয়েছে, দুর্বল হৃদযন্ত্রের উপর এরূপ স্নায়বিক ধাক্কা সহ্য করতে পারবেন না। ব্যোমকে শান্ত স্বরে বলল, দেখুন, ভয়টাই মানুষের সবচেয়ে বড় শত্রু, প্রেত পিশাচ নয়। আমি বলি বাড়িটা না হয় ছেড়েই দিন। বরদাবাবু বললেন, আমিও তাই বলি, আমার বিশ্বাস এ বাড়িতে দোষ লেগেছে, বৈকুণ্ঠবাবুর অপঘাত মৃত্যুর পর থেকে। ব্যোমকেশ বলল, পিশাচি হোক আর বৈকুণ্ঠবাবুই হোক, মোট কথা কৈলাসবাবুর শরীরের যেরকম অবস্থা তাতে হঠাৎ ভয় পাওয়া ওর পক্ষে স্বাস্থ্যকর নয়, অতএব এ বাড়ি ছাড়াই কর্তব্য। আমি বাড়ি ছাড়ব না। কৈলাসবাবুর মুখে একটা অন্ধ একগুঁয়েমি দেখা দিল। কেন বাড়ি ছাড়ব? কি করেছি আমি? হ্যাঁ, অপরাধীর মতো পালিয়ে বেড়াবো? আমার নিজের ছেলে যদি আমার মৃত্যু চায়, বেশ, আমি মরব। পিতৃহত্যার পাপকে যে কুসন্তানের ভয় নেই, তার বাপ হয়ে আমি বেঁচে থাকতে চাই নে। অভিমান ও জেদের বিরুদ্ধে তর্ক করা বৃথা। রাত হয়েছিল, আমরা উঠলাম, পরদিন সকালে আবার আসবার আশ্বাস দিয়ে নিচে নেমে গেলাম।
পথে কোনো কথা হলো না। বরদাবাবু দু একবার কথা বলবার উদ্যোগ করলেন বটে, কিন্তু ব্যোমকেশ তা শুনতে পেল না। বরদাবাবু আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন। শশাঙ্কবাবু ইতিমধ্যে বাড়ি ফিরেছিলেন। আমরা বসবার ঘরে প্রবেশ করতেই তিনি বললেন, কি হে কি হলো? ব্যোমকেশ একটা আরাম কেদারায় শুয়ে পড়ে ঊর্ধ্বমুখে তাকিয়ে বলল, প্রেতের আবির্ভাব হলো। তারপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কতকটা যেন আত্মগতভাবেই বলল, কিন্তু বরদাবাবু